স্বাগতম বাংলা হেলথ যাদের দাঁতের রং হলুদ তারা অনেক সময় ভোগেন আবার হলুদ দাঁতের কারণে সামাজিক মেলামেশায় বিব্রত বোধ করেন আর এর প্রভাব পড়ে তাদের আত্মবিশ্বাসেও এক্ষেত্রে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সাহায্য নেওয়াই যায় কিন্তু এতে সময়ের পাশাপাশি প্রয়োজন হয় মোটা অঙ্কের টাকারও তবে এ সমস্যা থেকে মুক্তির পথ দেখিয়েছেন অ্যাকাডেমি অফ অল্টারনেটিভ মেডিসিন অ্যান্ড রিসার্চ টরেন্টোর গবেষকরা তারা দেখিয়েছেন কিভাবে গরোয়া কৌশলের মাধ্যমে নিমেষেই হলুদ দাঁত সাদা করা যায় তবে আর দেরি না করে চলুন জেনে নেওয়া যাক কি করতে হবে একটি গ্লাসের এক চতুর্থাংশ ভিনেগার দিয়ে ভর্তি করুন সবচেয়ে ভালো হয় যদি অ্যাপেল সিডার ভিনেগার ব্যবহার করতে পারেন বাকি টুকু ভরে নিন পানি দিয়ে এবার এই মিশ্রণ দিয়ে মিনিটখানেক কুলকুচি করুন তারপর স্বাভাবিকভাবে টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করে নিন দেখবেন দাঁতের হলুদ ভাব দূর হয়ে গেছে অনেকটাই পরপর কয়েকদিন এই কৌশলের প্রয়োগে অবিশ্বাস ফল পাবেন কিন্তু এই মিশ্রণ ব্যবহারের ক্ষেত্রে কয়েকটি বিষয় আপনাকে মাথায় রাখতে হবে এক প্রথমত কোনোভাবে পানি না মিশিয়ে সরাসরি ভিনেগার মুখে দেবেন না দুই দ্বিতীয়ত ব্যবহারের আগে ভিনেগারের বোতলটি অবশ্যই জাকিয়ে নেবেন তিন তৃতীয়ত দিনে একবারের বেশি এই মিশ্রণ প্রয়োগ না করাই ভালো কারণ ভিনেগারের অতিরিক্ত প্রয়োগ আপনার দাঁতের এনামেলের ক্ষতি সাধন করবে যদি আমার এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওর নিচে লাইক দিবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন এবং স্বাস্থ্য বিষয়ক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ